সংগ্রামী যৌথ মঞ্চের যে আপোষহীন লড়াই, সেই লড়াইয়ের চাপে পড়ে সরকার আরো 4% মহার্ঘ ভাতার ঘোষণা করেছে এই বাজেটে। কিন্তু এই নিয়ে আমরা একদমই খুশি নই, কারণ আমাদের বকেয়ার পরিমাণ এখনো পর্যন্ত 32% এবং দিয়ে দেওয়াটা কারো খামখেয়ালের বিষয়ও নয়, একটা নির্দিষ্ট সূত্র মেনে হয়, মূল্যবৃদ্ধিজনিত যে ক্ষতি সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য। এই যে 4% দেওয়া হলো সেটা কোন সময়কার ক্ষতিকে পোষানো হলো সেটা আমরা জানতে চাই। এবং তার সাথে আমাদের অন্য যে দুটো দাবি আছে, যে 6 লক্ষ শূন্য পদে এই রাজ্যের ছেলে মেয়েদের স্থায়ী এবং স্বচ্ছতার সাথে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের বিষয়ে যে ভাবনা সেটা খুবই সামান্য একটু উঠে এসেছে, আরো বহু বহু অস্থায়ী কর্মচারী আছেন যাদের বিষয়ে কোনো মানে বাক্য ব্যয় এই বাজেটে করা হয়নি, সেই বিষয়ে সরকারের কি ভাবনা আমরা সেগুলো জানতে চাই। এবং 32% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া এবং স্থায়ী আদেশনামা বের করা, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে, এই লড়াইয়ের বিরতি হওয়ার কোনো জায়গা নেই, বরং লোকসভা ভোটের আগে এই লড়াই আরো জোরদার। লড়াই করতে করতে গিয়ে আমরা দেখছি যে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছি যেখানে গিয়ে আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই, যেখানে সামনে আমরা জয়ের যে ধ্বজা সেই ধ্বজার খুব কাছাকাছি এসে গেছি। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না যে আপনারা কি করে এতটা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে বলছেন যে জিতবই। আসলে আমরা বলতে পারছি এই কারণের জন্যই, তার কারণ আমাদের আন্দোলন এই প্রশাসনের শিরদাঁড়ার ভিতরে যে কম্পনটা ধরিয়েছে সেটাকে অনুভব করে বোঝা যাচ্ছে যে তার শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। আর শক্তি শেষ হয়ে আসার প্রমাণটা এটাই যে কোন সময় মিলিটারিকে খুঁচিয়ে বলতে হচ্ছে যে ওদিক উঠানোর ব্যবস্থা করো, কোন সময় রাত্রে অন্ধকারে পুলিশ পাঠিয়ে বলতে হচ্ছে যে আপনারা তো বুঝতে পারবেন না কারণ হাইকোর্টের অর্ডার নেই, এবং এই হাইকোর্টের অর্ডারটার এই প্রশাসনের ব্যাখ্যা করতে সময় লাগলো পাক্কা 1 বছর। তারপর আমরা যেই সঙ্গে সঙ্গে উকিলের চিঠি লিখে দিলাম যে ইনডিফিনিট পিরিয়ডের জন্য দেওয়া হয়েছে এবং সেখানে কোনো সময়ের উল্লেখ নেই, তখন তারা যথারীতি সঙ্গে সঙ্গে পিছু হতে চলে গেল। আসলে অস্বস্তিটা আর্মি অথবা পুলিশের কারুর নয়, কারণ তারা সকলেই আমাদের আন্দোলনটাকে সমর্থন করেন এবং আছেন এই আন্দোলনের সাথে। অস্বস্তিটা এক এবং একমাত্র একজনের, যিনি এই রাজ্যের সকলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন বর্তমানে। আমরা লড়াইটা চালাচ্ছি, এই লড়াইয়ের মধ্যে কোনো দলীয় রাজনীতির অনুপ্রবেশ রাখিনি বলেই সরকার কোনো ফাঁক পাচ্ছে না। প্রথমে আমাদের মধ্যে থেকেই একটা অংশকে বললো যে হ্যাঁ এখানে টাকা পয়সা চুরি হয়েছে, এরা অনশন করছে খাওয়া দাওয়া করে, হাজারো রকম অভিযোগ। যখন দেখলো যে সেটা ধোপে টিকলো না, তারপরে তারা এখানের মধ্যে ভিতরের মধ্যে থেকেই একটা রাজনৈতিক গোষ্ঠীকে তারা পৃথক করলেন। যখন দেখলেন যে না তাতেও দমানো গেল না, তারপরেও আমরা নবান্নে গিয়ে ধর্ণা দিলাম বা হরিশ মুখার্জি স্ট্রিটে গিয়ে মিছিল করে এলাম এবং আবার অনশন চলছে বিগত 19টা দিন ধরে। আপনাদের কিছু সহযোগী, তার মধ্যে সরকারি কর্মচারীরাও আছে, তারা 19 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে, এটা দ্বিতীয় দফার অনশন। যে সরকারের উচিত হচ্ছে যে সে অনশনকারীদের সাথে এসে কথা বলা, অন্তত ব্রিটিশ আমলেও তাই হতো, সেই সরকার লিখিত মানে অনুরোধ সত্ত্বেও একটা মেডিকেল টিম পর্যন্ত পাঠায়নি, অ্যাম্বুলেন্স পর্যন্ত দেয়নি। লড়াইটা কিন্তু আমরা তবুও ছাড়িনি, লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমরা চাই যে লড়াইয়ের সঙ্গী আপনারা অন্তত হয়ে উঠুন। এরপরে যদি অনেকের মনে হতে পারে যে আমাকে যদি বদলি করে দেয় তাহলে আমার পাশে কে থাকবে, কথা দিয়ে যাচ্ছি যে বদলি হলে পরে যেমন ভাবে খাদ্য ভবন ঘেরাও করে রেখেছিলাম ঠিক সেরকম ভাবে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং ও ঘেরাও করে রাখা হবে। কিন্তু আন্দোলনে আপনাদের সক্রিয়তাটা প্রয়োজন, এই সক্রিয়তা না হলে একটা পুকুরের যদি একটা জায়গাতেই যদি তরঙ্গটা উঠতে থাকে তাহলে গোটা পুকুরের মাছগুলো দৌড়াদৌড়ি করে। গোটা পুকুরের মাছকে কিন্তু দৌড়াদৌড়ি না করলে গোটা পুকুরের মধ্যে তরঙ্গ ওঠা সম্ভব নয়। আমরা চাই যে প্রত্যেক অন্তত নিজের নিজের অধিকারের দাবিতে নিজের যেটুকু যোগদান দেওয়া সম্ভব সেটুকু যোগদান দিই, স্থায়ী অস্থায়ী সকলের জন্য। গতকালকেও আমরা অস্থায়ী কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে দরবার করে এসেছি, বেশ কিছু নিয়ে আদায়ও হয়েছে বেশ কিছু সেক্টরে, সকলের নিয়ে লড়াই চলছে। এবং এই যে লড়াই ঐতিহাসিক, যে ঐক্যবদ্ধতা আমরা সরকারি কর্মচারী এবং শিক্ষকরা মিলে তৈরি করতে পেরেছি, জয়ের দোরগোড়ায় যে আমরা এসে দাঁড়িয়েছি সেখানে নিজেদের অংশগ্রহণের জন্যই। এবং আগামী 22 তারিখ আমরা 1 দিনের কর্মবিরতির ডাক দিয়েছি। দেখুন, কয়েকদিন আগেই আপনারা জানেন যে পাঞ্জাবে 10% মহার্ঘ ভাতা বকেয়া পড়েছিল, কর্মচারীরা সকলে মিলে পেন ডাউন করে সরকারকে আলোচনায় বসিয়ে
আর 6% আদায় করেছেন, বাকি 4% এক মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা পাঞ্জাব সরকারের। আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না বলে এই জায়গাটা আটকে যাচ্ছি। আপনাদের পক্ষে যাদের মাঠে ময়দানে নেমে কাজ করা সম্ভব নয়, প্রতিবাদটা সম্ভব নয়, অন্তত দপ্তরের ভিতরে প্রতিবাদটাকে নামিয়ে আনুন। এছাড়া নিজেদের অধিকারও কিন্তু, মানে প্রতি মাসে যে বেতন পাচ্ছেন সেটাও ভবিষ্যতে পাবেন কিনা সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াবে। অর্থাৎ চাপ দিলে পাওয়া যায়, অর্থের সংকট নেই সেটা আমার থেকে আপনারা আরো হয়তো ভালো করে বুঝেন যে অর্থের সংকটটা নেই, শুধু যেটা প্রয়োজন পরিকল্পনা খাতে অর্থটাকে ঠিকঠাক করে ব্যয় করা। আর আমাদেরকে আমাদের বেতন খাতের যে পয়সাটা কেন্দ্র থেকে নিয়ে আসছে সেই টাকা খরচাও তো তারা করছেন না, শুধুমাত্র গত আর্থিক বছরেই 9,000 কোটি টাকা আমাদের বেতন খাত থেকে বাঁচিয়েছেন। এই 9,000 কোটি টাকা যদি ব্যয় করতেন তাহলে 16% মহার্ঘ ভাতা এক্ষুনি মিটিয়ে দেওয়া যায়, মানে 10% বাদ দিয়েই বলছি, কিন্তু এই 10% ধরে বলছি না, এক্সট্রা 16% মহার্ঘ ভাতা এক্ষুনি মিটিয়ে দেওয়া যায়। এখন আমরা চাই কিনা সেটা আমাদের নিজেদের কর্ম এবং নিজেদের নিয়োজন দিয়ে করতে হবে। সংগ্রামী হও সংগ্রামী, শিক্ষা স্বাস্থ্য চুরি গেছে আরো কত হাজার স্বপ্ন, তোমার মায়ের চুরি গেছে যে তোমায় দিয়েছে জন্ম, শিক্ষা স্বাস্থ্য চুরি গেছে আরো কত হাজার স্বপ্ন, তোমার মায়ের চুরি গেছে যে তোমায় দিয়েছে জন্ম। আয় রে ভাই জোর গলায় প্রতিবাদের হোক লড়াই, সংগ্রামী হও সংগ্রামী, সংগ্রামী হও সংগ্রামী, এই লড়াই চালাতে গিয়ে আমরা দেখলাম যে এক বছর আগে যে কর্মচারী শিক্ষকরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়েছিলেন অনেকটা আমরা এক জায়গায় এসে পড়ে দাঁড়িয়েছি, আর দাঁড়াতে পেরেছি বলেই আমরা এখন আর বিচ্ছিন্ন সুন্দরবনে ছোট ছোট দ্বীপ নয়, বরং বলতে পারেন যে মাজুলির মতো একটা বৃহৎ দ্বীপে পরিণত হয়েছি। এবং সত্যি করেই প্রশাসন ভয় পাচ্ছে এখন, আর ভয় পাচ্ছে বলেই ওই শহীদ মিনারের ওই মঞ্চটাকে নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষে যিনি বসে আছেন তার দিন রাতের ঘুম ছুটছে, তিনি গালিগালাজ করছেন আর পুলিশের উঁচু মানে উঁচু আধিকর্তারা প্রতিদিন আসছেন আর জোহাত করে বলছেন যে আপনারা যদি উঠে যেতেন। বিগত 19টা দিন ধরে আমাদের 3 জন সাথী, তার মধ্যে সরকারি কর্মচারীও আছেন, তারা অনশন করছেন অন্য কারোর দাবিতে নয়, আপনার আমার অধিকারের জন্য, মহার্ঘ ভাতার জন্য পার্মানেন্ট অর্ডারটা অন্তত দিন, নিয়োগ গুলো শুরু করতে বাধ্য হয়েছে সরকার চাপে পড়ে। এই সেক্রেটারিয়েটেই দেখুন এত এত অফিসার পদ সৃষ্টি হয়েছে। আপনারা যদি বলেন যে হ্যাঁ সেটা কোইন্সিডেন্স, তাহলে বলবো যে কোইন্সিডেন্স বিগত 12 বছর ধরে হলো না কেন, কেনই আন্দোলন চলাকালীন সময়ে এক লক্ষে এতগুলো অফিসার পদের সৃষ্টি হলো? আসলে আন্দোলনে সংঘবদ্ধ হয়ে এবং আন্দোলনটা যদি ঠিকঠাক মুখে চলে তাহলে কর্মচারীরা অনেক কিছুই আদায় করতে পারেন। হ্যাঁ এই পশ্চিমবঙ্গেও আদায় করে, চাইবো যে আগামী কালকের কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করুন এবং আগামী 22 তারিখ একটা দিনের জন্য আমরা কর্মবিরতির ডাক দিয়েছি, সেই দিনটাতে চাইব যে সর্বাত্মক কর্মবিরতিতে সামিল হোক এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা। সকলে ভালো থাকবেন, কোনো কথা যদি এমন বলে থাকে যেটাতে আপনাদের খারাপ লেগেছে তাহলে ক্ষমা করে দেবেন।